নমস্কার বন্ধুরা, অনিমেলটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট যারা দেখতে পাচ্ছেন, ডিএস সার্টিফিকেট নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের। হাসপাতাল স্থানান্তরের সময় রাস্তায় কোনো কোভিড রোগীর মৃত্যু হলে তার ডেথ সার্টিফিকেট দিতে হবে রেফার করা সেই হাসপাতালকে। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেক কোভিড আক্রান্ত রোগীকেই আইসিইউ বা সিসিইউর পরিকাঠামোর চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজন, কিন্তু অনেক সময় আর্থিক সমস্যার জন্য সেই রোগীর পরিবার বেসরকারি হাসপাতাল থেকে সরকারি কোভিড হাসপাতালে স্থানান্তর করতে চান। কিন্তু ঘটনা পর্যবেক্ষণ করে স্বাস্থ্য দপ্তরের কর্তারা দেখেছেন, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্থানান্তর করার সময় রাস্তায় অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হচ্ছে অনেক রোগীর। তখন কোন হাসপাতাল ডেথ সার্টিফিকেট দেবে, এই নিয়ে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে জটিলতা। এমন পরিস্থিতিতে রোগীর পরিবারকে যাতে কোনোভাবে হয়রানির শিকার না হতে হয়, তার জন্য স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগীকে অন্যত্র পাঠানো হচ্ছে, রাস্তায় যদি মৃত্যু হয় তাহলে ডেথ সার্টিফিকেট সেই হাসপাতালকে দিতে হবে। তার জন্য এক্সট্রা কোনো রকম আলাদা চার্জ নিতে পারবে না ওই হাসপাতাল, বরং ওই রোগীর কী কী সমস্যা ছিল, সম্ভাব্য কী কারণে মৃত্যু ঘটতে পারে, সমস্ত কিছু ওই ডেথ সার্টিফিকেটে উল্লেখ করতে হবে। স্বাস্থ্য আধিকারিকরা জানান, শুধু সংকটজনক নয়, যে কোনো করোনা রোগীর ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর হবে। তো ফ্রেন্ডস, যে ডেথ সার্টিফিকেটের যে নতুন নিয়ম সেটা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র কোভিড এফেক্টেড পেশেন্ট যদি মারা যায় তাহলেই কিন্তু এটা হবে, নর্মাল কোনো পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে? যদি ধরুন এ হাসপাতাল থেকে আপনি রোগী রেফার করে নিয়ে যাচ্ছেন অন্য কোনো হাসপাতালে, তো সেখানে যদি রাস্তার মাঝখানে যদি রোগীর কোনোভাবে মৃত্যু হয়, তাহলে সেই এ হাসপাতালে কিন্তু সেই রোগীর মানে ডেথ সার্টিফিকেট দিতে বাধ্য। আর সমস্ত কারণ উল্লেখ করতে হবে, কী কারণে তার মৃত্যু হয়েছে বা কী কী তার প্রবলেম ছিল, সমস্ত কিছু সেই ডেথ সার্টিফিকেট উল্লেখ করতে হবে। আর ইভেন ডেথ সার্টিফিকেটের জন্য সেই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পার্টির কাছ থেকে বা রোগীর ফ্যামিলির কাছ থেকে কিন্তু, বা যে মৃত ব্যক্তি তার ফ্যামিলির কাছ থেকে কোনো রকম কোনো টাকা পয়সা নিতে পারবে না, এটা কিন্তু রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।